বিধানসভার অন্তর্গত উজালি টাউন তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে দিদিকে বলো কর্মসূচি পালন করা হল। এই কর্মসূচির উদ্দেশ্য হল জনগণের পাশে থেকে জনসংযোগ বাড়ানো। এই সভায় উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব, উজালি টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আরিফ হোসেন, উজালি টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুদেশ মাঝি, উজালি পৌরসভার চেয়ারপারসন রীতা পাল, উজালি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফজলুল হক সহ অন্যান্য কাউন্সিলর ও নেতা নেতৃবৃন্দ। উজালির রাস্তায় নেমে সাধারণ মানুষকে দিদিকে বলো কার্ড তুলে দেন উপস্থিত নেতা নেতৃবৃন্দ। এই নাম্বারটা যদি সমস্যা থাকলে আগে লোকাল কাউন্সিলর সদস্য পঞ্চায়েতকে জানানো, যদি না মেটে তাহলে এই নাম্বারে ফোন করে চারটে লোকসভা, যেখানে ডায়মন্ড হারবার, মথুরাপুর, আমাদের যাদবপুর এবং জয়নগর, এই চারটে লোকসভাতেই আমরা সারা রাজ্যের থেকে যে আমরা সংগঠনের দিক থেকে অনেক মজবুতা প্রমাণ হয়ে গেছে। গতবারে লোকসভা ভোটে যে সমস্ত প্রার্থী আমাদের জিতেছিলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন 71,000 ভোটে, এবারে জিতেছেন 3,20,000 ভোটে। সেরকম মিমি চক্রবর্তীও যে জায়গা থেকে আগের সাংসদ জিতেছিলেন তার থেকে 4-5 গুণ বেশি ভোটে জিতেছিল। সিএম জয়কেও তাই হয়েছে, প্রতিভা মণ্ডলও তাই। সুতরাং তারপরেও এতে আত্মতুষ্টির কোনো ব্যাপার নেই। আমরা দল সংগঠন করি, এই দিদিকে বড় কর্মসূচি যেরকম একদিকে আছে সাধারণ মানুষের সাথে জনসংযোগ, আর একটা আছে পাখির চোখের মতো আগামী 1.5-2 বছরের মধ্যে আমাদের বিধানসভা ভোট, অর্থাৎ রাজ্যের ক্ষমতা কার হাতে থাকবে। আমাদের আর বসে থাকার দিন নেই, মানুষের সাথে আমাদের নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে। শুধু একটা কথাই বলি, এটা যে আমাদের সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ যদি বলতে পারেন যে আজকে ভোটে সব থেকে 7টা বিধানসভার মধ্যে সব থেকে কম ভোটে আমাদের ডায়মন্ড লোকসভার মার্জিন হয়েছে, সব থেকে কম 7 এশিয়া বিধানসভায়, কিন্তু বিজয় উৎসব পালন হয়েছে, বিজয় সম্মেলনটা কিন্তু আমাদের হয়েছে। ভারতবর্ষে কেন, সারা বিশ্বে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী বা কোনো নেতা এইভাবে ডাইরেক্ট যোগাযোগের ব্যবস্থা কেউ করেনি। দিদি যেভাবে করেছেন তার কারণ এটাই যে মানুষের সুখ দুঃখের কী ঘটনা ঘটছে না ঘটছে উনি যাতে জানতে পারেন এবং সেটা যাতে সমস্যার সমাধান করা যায়, সেই কারণে উনি ডাইরেক্ট নাম্বার দিয়েছেন যে আমার সাথে যোগাযোগ করে আমাকে অভিযোগটা জানান। সাফল্য আমাদেরভাবে, আমাদেরকে যেভাবে দিদি নির্দেশ দিয়েছেন যে প্রথমে একদম নিচু স্তরে আপনারা নিজেরা মেটাবার চেষ্টা করবেন, যদি না পারে সে কাউন্সিলরকে দিয়ে, সে না পারলো চেয়ারম্যানকে দিয়ে, উনি না পারলেন এমএলএ সাহেবকে দিয়ে মেটাবার চেষ্টা হবে, উনি যদি না পারে তবে তখনই দিদিকে ডাইরেক্ট বলে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। আমার নাম আরিফ হোসেন, আমি পূজালী টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি। বজবজ থেকে বাবলু মল্লিক, টাইমস বাংলা।